দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হচ্ছে 5 জানুয়ারি শুক্রবার সকাল 8টায়। এ নির্বাচনে রংপুর 3 আসনে প্রথমবারের মতো অংশ নিয়েছেন তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। গত 18 ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর তিনি রংপুর সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ড ও সদর উপজেলার 5টি ইউনিয়নে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন। হাট বাজার, অফিস আদালত সহ বিভিন্ন স্থানে গিয়ে সদরবাসীর উন্নয়নের জন্য তার ঈগল প্রতীকের পক্ষে পথসভা উঠান বৈঠক করেছেন। আমাকে পেয়ে রংপুরের মানুষ আনন্দিত, উচ্ছ্বাসিত। রংপুরের মানুষ আমার মধ্যে নতুন আলোর সম্ভাবনা দেখছে। যেখানে যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি। সকলেই আমার একত্রিত হয়ে দল মত নির্বিশেষে আমাকে সকল দলের মানুষ সমর্থন করছে। সকল দলের মানুষ আমার জন্য পোস্টার, ব্যানার এবং বিভিন্নভাবে প্রচার করছে নিজের টাকা খরচ করে। অনেককে আমি চিনি না, জানি না, কিন্তু আমার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। রংপুর 3 আসনে দীর্ঘদিন ধরে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসলেও তারা মানুষের মনে জায়গা করে নিতে পারেনি বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। আমি একজন অবহেলিত মানুষ হয়ে রংপুরের মানুষের মধ্যে যতখানি জায়গা করে নিতে পেরেছি। আমার যে প্রতিদ্বন্দ্বী রয়েছেন জনাব জিএম কাদের সাহেব, তিনি তার ছিটে ফোঁটাও মানুষের মনে জায়গা করে নিতে পারেননি। রংপুরের মানুষ দীর্ঘদিন ধরে ওই জিএম কাদের দ্বারা প্রতারিত হয়ে আসছে, তাই জিএম কাদের মুক্ত রংপুর চাচ্ছে। রংপুরের মানুষ সকলে একত্রিত হয়ে লাঙ্গলের হাত থেকে মুক্তি পেতে চাচ্ছে। নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদের ভোট কেনার চেষ্টা করবেন বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। আমি যে ভালোবাসা অর্জন করতে পেরেছি, এই ভালোবাসার দিক থেকে আমি জনাব জিএম কাদের সাহেবকে মনে করছি উনি অনেক পিছনে পড়ে আছে। যদি এখন ওনারা একটা শেষে টাকার খেলা খেলবেন, এখন আমি ভালোবাসা জয় করে নিয়েছি। এখন ভালোবাসার জয় হবে কিংবা টাকার জয় হবে, এই সমীকরণ মিলাতে গেলে আগামী 7 তারিখ পর্যন্ত আমাকে এবং আপনাদের সকলকে অপেক্ষা করতে হবে। পরিবেশটা আমার অনুকূলে চলে এসেছে, সকলেই আমাকে ভোট দিবে বলে এরকম একটা পরিবেশ কিন্তু আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে। রংপুর 3 আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাথে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। এছাড়া এ আসনে মোট 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। নিউজ ডোর, ডেস্ক রিপোর্ট।